এসেছ রাকিব, আপনি টেলিগ্রামে প্রশ্ন করেছেন। প্রসঙ্গত আমাদের এই লাইভটি আপনারা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন, আসন্না ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন, আসন্না ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল ভেরিফাইড সেটাতেও দেখতে পাচ্ছেন, এবং আমাদের টেলিগ্রাম টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো জায়গায় আপনারা প্রশ্ন করলেই আমাদের অ্যাডমিন ভাইগণ ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। অতএব টেলিগ্রাম থেকে আমরা প্রশ্ন নিচ্ছি। সৌদি আরবে এমন অনেক মানুষ আছেন যারা হাউস ড্রাইভার অথবা অন্য পেশার জন্য এখানে এসেছেন, কিন্তু কফিলের মাসিক কিংবা বাৎসরিক কিছু টাকা দিয়ে তারা ওই কাজ না করে অন্য কোনো কাজ করে থাকেন, তাদের ইনকাম হালাল হচ্ছে কি? ইনকাম মৌলিকভাবে হালাল হবে যদি সে যে কাজটা করছে সেটা যদি হালাল হয়, হালাল কাজে তিনি শ্রম দিয়ে পারিশ্রমিক নিলে সেটা তার জন্য হালাল হবে। বাট তার এই কাজটা অনুচিত কাজ, অন্যায় কাজ, এটি স্বতন্ত্রভাবে একটি পৃথক একটি নাজায়েজ কাজ, কারণ তিনি তার চুক্তি লঙ্ঘন করেছেন, তিনি প্রতারণা করছেন। তিনি একটা দেশে প্রবেশ করেছেন, সেখানকার ভিসা প্রার্থনার যে নিয়ম আছে, সেখানকার যে শর্ত আছে, সেগুলো তিনি মেনেই আবেদন করেছেন, এবং সেখানে তিনি কী করবেন না করবেন সে বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে। তারপরও তিনি সেখানে যদি ব্যত্যয় করেন বা ভিন্ন কিছু করেন, তাহলে সেক্ষেত্রে কেমন যেন তার কথা তিনি রাখলেন না, যার কারণে একজন ইমানদার তিনি এরকম কথার ব্যত্যয় করবেন না, ভিন্ন করবেন না।